পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, আজকে আমরা জানব এক আল্লাহ তালার অলির গল্প, যিনি খুবই সুন্দর একটি মূর্তিকে বিয়ে করেছিলেন। এটা খুবই অদ্ভুত একটি ঘটনা। গল্পটি সম্পূর্ণরূপে বুঝতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বহু দশক আগের কথা, সেই সময়ে ইয়েমেনে একজন মুসলিম বাদশাহ শাসন করতেন। সেই বাদশাহ ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ। তিনি আল্লাহ তালার অলিদের অত্যন্ত সম্মান করতেন। এই বাদশার একজন নেককার ফকিরের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল এবং সেই নেককার ফকির সবসময় বাদশার সঙ্গেই থাকতেন। অর্থাৎ বাদশার যখনই কোনো প্রয়োজন হতো, সেই দরবেশ বাদশার দরবারে চলে আসতেন। কিন্তু এত কিছুর পরেও সেই বাদশার একটি খারাপ অভ্যাস ছিল। সেই বাদশাহ যখনই কোনো সুন্দরী নারীকে দেখতেন, কোনো না কোনো উপায়ে তাকে নিজের দরবারে নিয়ে আসতেন এবং বাদশাহ চাইতেন এই সুন্দরী নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়েই সারাটি জীবন কাটিয়ে দিতে। তার এই খারাপ অভ্যাস দেখে সেই নেককার ফকির বাদশাহকে অনেকবার সাবধান করেছিলেন। ফকির বলতেন, আপনার কোনো নারীকে পছন্দ হলে তাকে বিয়ে করে নিন। ইসলামে বিয়ে করা অনেক ভালো একটি কাজ, কিন্তু ইসলামে জেনা করা অনেক বড় একটি গুনাহ। আপনি অবৈধভাবে আপনার জন্য নন মাহারাম এমন নারীকে নিয়ে এসে যে কাজ করেন, এটি সত্যিই অনেক বড় গুনাহ। বাদশাহ ফকিরের সব কথা শুনলেও এই কথাটি কিছুতেই মানতে চাইত না। সে উল্টো বলত, দেখো, আমি একজন বাদশাহ, তুমি আমার বন্ধু, এটাই তো তোমার অনেক বড় ভাগ্য। আর আমি একজন বাদশাহ হয়ে তোমার সব কথা শুনতে পারবো না। এই নেককার ফকির বাদশাহর এই সমস্ত কথা শুনে চুপ হয়ে যেত এবং সে ভাবত, এই বাদশাহকে নেক উপদেশ দেওয়া একদমই বোকামি, এর থেকে আমি বাদশাহর সঙ্গেই থাকি। একদিন না একদিন বাদশাহ আমার কথার মর্ম ঠিকই বুঝতে পারবে। একদিন অনেক জোরে ঝড় তুফান শুরু হয়। এই ঝড়ে বাদশাহর বন্ধু সেই নেককার ফকিরের ঘর উড়ে যায়। পরের দিন বাদশাহর সিপাহীরা এসে সেই ফকিরকে বলল, বাদশাহ আপনাকে তলব করেছেন। কিন্তু তখনই সেই নেককার ফকিরের স্ত্রী এসে বলে, তোমাকে বাদশাহর কাছে এখন যেতে হবে না। বাদশাহ কি তোমার খোঁজখবর ঠিকমতো রাখেন? তিনি তোমাকে একটি মহল বানিয়ে দিচ্ছেন না কেন? বাদশাহর কাছে যাওয়ার আগে নিজের ঘর মেরামতের ব্যবস্থা করো। এই কথা শুনে নেককার ফকির অনেক কষ্ট পেল। সে বলল, দেখো, আমার বন্ধু আমাকে অনেক কিছুই দিতে চায়, কিন্তু আমি সেগুলো নেই না। কিন্তু তাদের এই কথোপকথন সেখানে উপস্থিত সিপাহীরা শুনে ফেলে এবং তাদের মাঝে একজন বাদশাহর কাছে গিয়ে বাদশাহকে সমস্ত ঘটনা খুলে বলে। সিপাহী বাদশাহকে বলে, ফকিরের স্ত্রী বলেছে আপনি ফকিরের বন্ধু হয়েও আজ পর্যন্ত তাকে একটি মহল বানিয়ে দেননি। এরপর একদিন বাদশাহ ফকিরকে বলে, আপনি আমার বন্ধু, আপনি শুধু আমাকে একটিবার অনুমতি দিন, আমি আপনাকে একটি মহল বানিয়ে দেব। আমার ঘরে যেই সমস্ত দামি আসবাবপত্র রয়েছে, ঠিক সেই রকম দামি আসবাবপত্র আমি আপনার মহলে দেব। আমার মহলে যতজন চাকর রয়েছে, ঠিক ততগুলো চাকর আমি আপনার সেবায় নিয়োগ দেব। এই কথা শুনে ফকির বলল, আমি আপনার সঙ্গে এই কারণে বন্ধুত্ব করিনি যে আমি এই বন্ধুত্বের সুযোগ নেব। আমার স্ত্রী রাগের মাথায় এই সমস্ত কথা বলেছিল। আমার যে ঘরটি ঝড়ে ভেঙে গিয়েছিল আমি পুনরায় তা ঠিক করে ফেলেছি। আমার স্ত্রী আমার কথাগুলো পরে ঠিকই বুঝতে পেরেছে। এরপরের দিন বাদশাহ এবং ফকির দুইজন একসঙ্গে শিকারে বের হয়। ফকির বরাবরের মতোই ঘোড়ার বদলে পায়ে হেঁটে চলতে থাকে এবং বাদশাহ ঘোড়ায় চেপে চলতে থাকে। চলতে চলতে বাদশাহর অনেক তৃষ্ণা পায়। তখন ফকির তাকে একটি গাছের ছায়ার নিচে অপেক্ষা করতে বলে এবং সে নিজে পানির খোঁজে বের হয়। কিছু দূর যেতেই সে একটি পুকুরের সন্ধান পায়। সেই পুকুরের পানি ছিল অনেক পরিষ্কার। পথ চলতে চলতে সেই ফকিরেরও অনেক তৃষ্ণা পেয়েছিল। সে ভাবল, প্রথমে আমি কিছুটা পানি পান করি, এরপর বাদশাহকে এখানে ডেকে নিয়ে আসব। বাদশাহর অনেক খারাপ অভ্যাস থাকলেও ফকির তাকে মন থেকেই ভালোবাসত। ফকির অল্প পানি পান করেই বাদশাহকে ডাকতে রওনা হবে, ঠিক তখনই তার চোখে একটি পাথরের মূর্তি ধরা পড়ে। ফকির মূর্তিটি দেখে অবাক হয় এবং ভাবে, একটি নারী মূর্তি কিভাবে এতটা সুন্দর হতে পারে? এবং সে মনে মনে বলতে থাকে, ইস, এখনই যদি এই মূর্তির মাঝে জীবন চলে আসতো এবং সে পথ চলতে শুরু করত। সেই ফকির জানত বাদশাহ আল্লাহওয়ালা লোকদের অনেক পছন্দ করলেও সে সুন্দরী নারীদের প্রতি অনেক বেশি দুর্বল। বাদশাহ এই পাথরের মূর্তিটিকে দেখলে সে অবশ্যই বলবে, এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো। এই ভেবে ফকির ওই পাথরের মূর্তিকে একটি ঝোপের আড়ালে লুকিয়ে ফেলে। এরপর সে বাদশাহর কাছে ফিরে এসে সেই পুকুরের কথা বলে এবং দুইজনেই সেই পুকুরের নিকটে গিয়ে নিজেদের তৃষ্ণা নিবারণ করে।
এরপর বাদশাহ সেই ফকিরকে কিছু লাকড়ি জোগাড় করতে বলে, যাতে সেগুলো দিয়ে মাংস রান্না করে খাওয়া যায়। এরপর ফকির লাকড়ি জোগাড় করতে চলে যায় এবং বাদশাহ নিজে সেখানে আরাম করতে থাকে। কিছুটা সময় পর বাদশাহ প্রকৃতিকে উপভোগ করতে এদিক সেদিক ঘুরতে থাকে। তখনই তার চোখ একটি ঝোপের আড়ালে যায়। বাদশাহর মনে হতে থাকে ঝোপের আড়ালে কিছু একটা রয়েছে। বাদশাহ ঝোপের নিকট এগিয়ে যায় এবং সে একটি পাথরের মূর্তি দেখতে পায়। বাদশাহ ঝোপটি সরিয়ে দেখে, এত সুন্দর একটি নারী মূর্তি যা সে আজ পর্যন্ত দেখেনি। এই বাদশাহ শুরু থেকেই নারীদের প্রতি দুর্বল ছিল। বাদশাহ এই মূর্তিটিকে দেখতেই থাকে এবং সে কোনোভাবেই চোখ সরাতে পারছিল না। তখনই সেই ফকির লাকড়ি নিয়ে হাজির হয়। ফকিরকে দেখে বাদশাহ বলে, বন্ধু, আমি তোমাকে হুকুম দিচ্ছি, এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো। তখন সেই ফকির বলল, কিন্তু বাদশাহ, আমরা এই মূর্তিকে নিয়ে এখান থেকে যেতে পারবো না। আমার মনে হয় এই মূর্তিকে কেউ কোনো খাস কাজে তৈরি করেছে এবং সেই ব্যক্তিরা এই মূর্তির পূজা করে, অর্থাৎ এই মূর্তি কোনো অমুসলিম তৈরি করেছে, হতে পারে এই মূর্তি তাদের কোনো দেবী। আপনি যদি এই মূর্তিকে এখান থেকে নিয়ে যেতে চান, তাহলে হয়তো অকারণে এখানে দাঙ্গা ফ্যাসাদের সৃষ্টি হবে। ফকিরের এই কথা শুনে বাদশাহ খুবই রাগান্বিত হয়ে যান এবং তিনি বলতে থাকেন, তুমি এমন কে যে আমাকে এই মূর্তিটি দখল করতে বাধা দিচ্ছ? হোক এই মূর্তি কোনো অমুসলিমের, আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে, আমি এই রাজ্যের রাজা, আমি যা খুশি তাই করতে পারি। আমার এই মূর্তিকে পছন্দ হয়েছে, আমি এই মূর্তিকে আমার সঙ্গেই নিয়ে যাব। এরপরও ফকির বাদশাহকে অনেকবার বোঝানোর চেষ্টা করে এবং বলে, হুজুর, মানুষ আপনাকে অনেক সম্মান করে, এই কাজ করলে তারা সবাই আপনার বিরোধিতা করবে, আপনি এই কাজটি করবেন না। আজ পর্যন্ত আপনি তো কারো উপর জুলুম করেননি, কিন্তু আপনি আজ এই সামান্য মূর্তির কারণে আমার উপর আঙ্গুল তুলছেন? এতদিন বাদশাহ এবং ফকিরের বন্ধুত্বের মাঝে মহান আল্লাহতালা ছিলেন, কিন্তু এই নারী মূর্তির কারণে তাদের মাঝে বিভেদ সৃষ্টি হয়ে গেল। সেই ফকির তো ছিল একজন আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু বাদশাহ এই মূর্তির জন্য দেওয়ানা হয়ে গিয়েছিল, তাই সে নিজের বন্ধুত্বকে কুরবানি দিচ্ছিল। এরপর বাদশাহ বলে, আজকের পর থেকে আমি তোমার মুখ আর দেখতে চাই না, তুমি এখন এখান থেকে চলে যেতে পারো, আমি তোমাকে আমার সামনে আর দেখতে চাই না, তুমি আজকে আমার বিরোধিতা করছো। তখন ফকির বলল, বাদশাহ, আমি আপনার ভালোর জন্যই আপনার বিরোধিতা করছি, আপনি যদি এই মূর্তিকে এখান থেকে নিয়ে যান, তবে আমার মনে হচ্ছে আপনি কোনো না কোনো বিপদে পড়বেনই। আপনি বুঝতে পারছেন না, কিন্তু আমি বুঝতে পারছি, মহান আল্লাহতালা জানেন এবং তিনিই একমাত্র এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আপনি মহান আল্লাহতালার কাছে দোয়া করুন, তিনি যেন আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, তা না হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন এবং আপনি এখান থেকে বের হতে পারবেন না। বাদশাহ অবাক হয়ে দেখতে থাকে এই পুরাতন কাপড় পরা ফকির তাকে বারবার একই কথা বলছে, এতে করে তার রাগের পরিমাণ আরও বেড়ে যায়। এবার বাদশার ক্রোধ চরম সীমায় উঠে যায় এবং সে সিপাহীদেরকে ডেকে আনে এবং সিপাহীদেরকে আদেশ করে, এই ফকিরকে এখান থেকে অনেক দূরে ফেলে দিয়ে এসো। সঙ্গে সঙ্গে বাদশার সিপাহীরা সেই ফকিরকে এই জঙ্গল থেকে দূরে সরিয়ে রেখে আসে। এরপর বাদশাহ আদেশ দেয়, সিপাহীরা এই মূর্তিটিকে এখান থেকে তুলে আমার মহলে নিয়ে চলো, আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি, এমন সুন্দর মূর্তি আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। সিপাহীরা এই কথা শুনে সেই মূর্তিটিকে যেই জমিন থেকে তুলতে গিয়েছে, ঠিক তখনই সেখানে প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হলো, মাটি কাঁপতে শুরু করলো এবং সেখানে আযাব চলে আসলো। তারা সেই জমিনেই অর্ধেক দাফন হয়ে গেল, কিন্তু তারা কেউ মারা যায়নি। বাদশাহ অবাক হয়ে এই সমস্ত ঘটনা দেখতে থাকে এবং ভাবতে থাকে এখানে কি হচ্ছে। আচমকা সেই বাদশাহর সামনে একটি বদকার চেহারার লোক এসে হাজির হয়। বাদশাহ সেই জমিনে অর্ধেক গেড়ে থাকা অবস্থায় সেই লোকটিকে জিজ্ঞাসা করে, তুমি কে? জবাবে সেই বদকার চেহারার লোকটি বলল, আমি একজন জাদুকর, তুমি আমার মূর্তির গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছো, এখন তোমার সঙ্গে যা হবে তা তুমি কল্পনাও করতে পারবে না, আমি এখন তোমাকে বলি দেব। তখন বাদশাহ বলল, তোমার সাহস হলো কিভাবে আমার সঙ্গে এমনভাবে কথা বলার? তুমি জানো না আমি কত শক্তিশালী একজন বাদশাহ? এবার জাদুকর বলে, তুমি যদি শক্তিশালী হতে, তবে তুমি এই জমিনের মাঝে এমনভাবে দাফন হয়ে যেতে না, তুমি আমার খোদার গায়ে হাত লাগিয়ে অনেক বড় ভুল করেছ, তুমি তোমার নাপাক হাত আমার খোদার উপর দিয়েছ, তুমি আমার খোদাকে তোমার মহলে নিয়ে যেতে চেয়েছিলে, তুমি এই কাজ করে কি প্রমাণ করতে চেয়েছিলে? তুমি মুসলিম হয়ে যা খুশি তাই করতে পারবে?
বাদশাহ বলল, আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি এবং আমি চেয়েছি এই মূর্তিটি আমার ঘরেই থাকুক। তখন জাদুকর বলল, এই মূর্তি আমার দেবী, আর আজকে আমি তোমাদের সবাইকে আমার দেবীর সামনে বলি দেব। তখন বাদশাহ বিপদ টের পেল এবং সে খুব পেরেশান হয়ে পড়ল এবং ভাবতে থাকল, আমার বন্ধু ঠিকই বলেছিল, আমি অনেক বড় একটি বিপদে পড়েছি। ইয়া মহান আল্লাহ তালা, আপনি আমাকে ক্ষমা করে দিন, একটি সামান্য নারী মূর্তির ফিতনায় পড়ে আমি আমার দরবেশ বন্ধুকে আমার চোখের সামনে থেকে দূর করে দিয়েছি, আর এখন তো সে ইচ্ছা করলেও আমার কাছে আর ফিরে আসতে পারবে না। বাদশাহ আরও দোয়া করতে থাকে, ইয়া মহান আল্লাহ তালা, আপনি আমাকে সাহায্য করুন, আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, এখন এই পুত্তলিক জাদুকর আমাদের সবার গলা কাটবে, এই হিন্দু জাদুকর আমাদের সবাইকে এই দেবীর সামনে বলি দেবে। ইয়া মহান আল্লাহ তালা, আমরা এমন নির্মম মৃত্যু চাই না। ইয়া মহান আল্লাহ তালা, আপনি আমাদের ক্ষমা করে দিন, এরপর থেকে আমি আর কোনো নারীর দিকে কখনোই বদ নজর দেব না। আমার বন্ধু আমাকে অনেকবারই বুঝিয়েছে, আজও সে আমাকে বুঝাতে চেয়েছে আমি যেন এই মূর্তিকে ছুঁয়ে না দেখি। ইয়া মহান আল্লাহ তালা, আমাদের একটি বার সাহায্য করুন। যখন বাদশাহ এমন দোয়া করছিল তখন তার মনে হলো তার কানে একটি আওয়াজ আসছে। যখন সে পেছনে ফিরল সে দেখতে পেল তার বন্ধু সেই নেককার আল্লাহওয়ালা ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে। তখন বাদশাহ বলল, বন্ধু তুমি এসেছো? জবাবে ফকির বলল, হ্যাঁ বাদশাহ, আমি আপনাকে ফেলে কিভাবে চলে যাই, আমি জানতাম আপনি অবশ্যই কোনো না কোনো বিপদে পড়বেন, আমি এসে গেছি এবং আল্লাহ তালার রহমতে আমরা অবশ্যই সফল হব। এরপর সেই হিন্দু জাদুকর ফকিরের কাছে এসে বলে, তুমি কি বলছো, তুমি আমার থেকে বড় হতে পারো না। জবাবে সেই ফকির বলে, আমি যাকে মানি তিনি সবার থেকে বড়, তিনি আমাদের রব, তিনি সমস্ত ক্ষমতার মালিক, তুমি যার ইবাদত করো সে হলো তোমার হাতে বানানো একটি সামান্য মূর্তি এবং তুমি এই মূর্তির পূজা করো, এই মূর্তির সামনে সেজদা করো, কিন্তু এই মূর্তি নিজে চলতে পারে না, কিন্তু আমাদের রবকে কখনো কোনো নিদ্রা স্পর্শ করতে পারে না, তিনি সর্বক্ষমতার অধিকারী, তিনিই জীবনদাতা, তিনি মৃত্যুদাতা। এই সমস্ত কথা শুনে সেই হিন্দু জাদুকর অনেক ক্রোধান্বিত হল এবং সে বলল, এবার আমি তোমার উপর সেই মন্ত্র পড়ব যে মন্ত্রের শক্তিতে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, এরপর আমি তোমার এই বাদশাকেও মেরে ফেলব। যখন সেই হিন্দু জাদুকর মন্ত্র পড়তে শুরু করল তখন ফকির মনে মনে আল্লাহ তালার কাছে দোয়া করতে শুরু করল, ইয়া মহান আল্লাহ তালা, এই ব্যক্তি আপনাকে মিথ্যা সাব্যস্ত করতে চায়, সে আপনাকে ছেড়ে এই মূর্তির পূজা করে, আপনাকে ব্যতীত এই মূর্তিকে সিজদা করে, সে আপনার সৃষ্ট মানুষকে এই মূর্তির সামনে কেটে হত্যা করতে চায়। ইয়া মহান আল্লাহ তালা, আপনি এই জাদুকরকে দেখিয়ে দিন, আমরা যার ইবাদত করি সেই সবার বড়, তার সামনে সবাই তুচ্ছ। দরবেশ যখন এই দোয়া করছিল ঠিক তখনই মহান আল্লাহ তালা সেই মূর্তির মাঝে প্রাণ দেন। সেই মূর্তি যে চলতে পারত না, কথা বলতে পারত না, মহান আল্লাহ তালার হুকুমে সে জিন্দা মানুষে পরিণত হয়ে গেল এবং জিন্দা হয়েই সে জাদুকরকে বলল, তুমি আমার ইবাদত করো, আমার পূজা করো, কিন্তু আমাকে বলো আজ পর্যন্ত আমি তোমাকে কি দিয়েছি, তুমি অযথা নিরীহ মানুষকে আমার সামনে হত্যা করবে। হিন্দু জাদুকর অবাক হয়ে সেই পাথরের মূর্তিকে দেখছিল, এই মূর্তি কিভাবে জিন্দা হয়ে গেল, সে কিভাবে কথা বলছে। হিন্দু জাদুকর সেই ফকিরকে বলতে থাকে, তুমি নিজেও একজন জাদুকর, নিশ্চয়ই এটি তোমার কাজ। জবাবে সেই দরবেশ বলল, এটি আমার কেরামতি নয়, এটি আমার রবের কেরামতি, তিনি আমাদের সৃষ্টিকর্তা। এরপর ফকির বলে, জাদুকর তুমি এবার মেনে নাও, আল্লাহ তালা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তখন জাদুকর বলল, আমি মানছি এবং তোমার আল্লাহর উপর ইমান আনছি এবং আমি মুসলিম হচ্ছি। এরপর সে মূর্তি বাদশাহকে বলে, আপনি সবসময় বেগানা নারীদের উপর নজর দিয়েছেন, গুনাহ করেছেন, আপনি যদি আমাকে সত্যি পছন্দ করে থাকেন এবং আমাকে আপনার কাছে সারা জীবন রাখতে চান, তবে আমাকে বিয়ে করতে হবে। বাদশাহ বলল, আমি তোমাকে বিয়ে করব। এরপর বাদশাহ তাকে নিয়ে মহলে চলে গেল এবং বিয়ে করে নিল এবং তাকে তার রাজ্যের রানী করে নিল। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।